محمد بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشكي أمرا جي على عرشنا قرب شتهوتشي যে রমাদান পরবর্তী ছয় রোজার মাস হচ্ছে এই মাসের নাম সওয়াল রসুরসল্লাহ আলিহি ওসাল্লামের একটি হাদিসকে আমরা মানার জন্য চেষ্টা করি অনেকেই সেটা হচ্ছে যে ব্যক্তি রমাদানের রোজাগুলো রাখছে তারপরে সওয়ালে আরও ছয়টা রোজা অ্যাড করল যেন সারা বছরের রোজা রাখলো সওয়াল সাল্লাম করলেনা মেদ্দাহার এত সুন্দর একটা হাদিস যে ছয়টা রোজা রাখলে পরে এক বছরের রোজা রাখার সমান আল্লাহ দিয়ে দেন এই যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা হাত ছাড়া করা ঠিক না এজন্য কমিউনিটির কাছে আমার মুসলিম জাতির ভাই বোনদের কাছে সবার কাছে এপিল পেশ করছি চলুন যে এই ছয়টা রোজার মাস হচ্ছে এই মাস সওয়াল মাস আজকে হচ্ছে তার তেরো তারিখ অর্ধেক শেষ প্রায় এই অবস্থায় অনেকেই আলহামদুলিল্লাহ ছয়টা শেষ করে ফেলছেন আবার অনেকে কিছু রেখেছেন কিছু বাকি আছে কোনো অসুবিধা নেই আমরা এই ছয়টা রোজা সহওয়ালের মধ্যেই রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে করে রাখেন সমস্যা নেই কিন্তু টোটাল ছয়টা হওয়া দরকার অনেকে প্রশ্ন করেন যে এই ছয়টা প্রতি সম এবং বৃহস্পতি যদি রাখি তাহলে কি হয়ে যাবে না হ্যাঁ তাও হবে সম বৃহস্পতি এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক রোজা কেমন সাপ্তাহিক রোজা হচ্ছে সম এবং বৃহস্পতি এখন যদি এই সম বৃহস্পতি আমরা রাখি তাইলে টোটাল হবে আট দিন কেমন কারণ দুই দিন সপ্তাহে হলে চার সপ্তাহে মাস চার দুগুনা আট দিন তাহলে আট আর ছয় হল চোদ্দো তারপরে আরও আছে যে তিন দিন হলো তেরো চোদ্দো পনেরো এই তিন দিন যদি রাখি আমরা মাসের রোজা তাহলে চোদ্দো আর তিন সতেরো সতেরো দিন রোজা রাখার একটা ব্যবস্থা আছে এই মাসেই রহানুল্লাহ তাইলে আসুন আমরা এই ছয় রোজা এরপরে আরও আট রোজা হলো সাপ্তাহিক আর তিন রোজা হইলো মাসিক সব মিলিয়ে যদি সতেরোটা রাখি বেশ ভালো হয় আর যদি সতেরোটা সম্ভব হয় না কমপক্ষে ছয়টা কেমন এই ছয়টাকে আবার সব বৃহস্পতি যুক্ত করে যদি রাখেন কেউ তাহলে আপনার ছয়টাও আদায় হইল আর সাপ্তাহিক যে সোমবার বৃহস্পতিবার রোজা এটাও আদায় হয়ে যাবে একসাথে করলে যদি কেউ এই নিয়ত করে করেন হয়ে যাবে আবার মহিলারা যাদের কিছু বাংতি রোজা রয়ে গেছে ফরজ রোজা তারা যদি রাখতে চান তাহলে ওনারা নিয়ত করবেন আগে ফরজ রোজার ফরজ বাংতি রোজার নিয়ত আগে করবে এরপরে যদি কেউ সোমবারে রাখেন বৃহস্পতিবার রাখেন তাহলে আশা করা যায় সাহবাদের সাবও আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ কেমন সাউবাদের সাবটাই আপনি ওখানে পেয়ে যাবেন কিন্তু মেইনলি খেয়াল রাখবেন যে আপনারা যখন বাংতি রোজা রাখবেন বাংতি রোজাটা ফরজ এই জন্য ফরজ আগে ফরজের নিয়ত করবেন আগে কেমন ফরজের নিয়ত করছেন তারপরে সোমবারে রাখছেন বাস পেয়ে যাবেন অথবা সোমবার লাগবে না আপনি সবাদের যে কোনো দিন যদি রাখেন তাহলে সবাদের সাবও পেয়ে যাওয়ার আশা করা যায় আর যদি সোমবারে বৃহস্পতিবার রাখেন তাহলে ফরজ আগে নিয়ত করবেন এরপরে পিছনে আপনার ওই নিয়তটা তো আছেই যে সময় আমি রাখলাম সহ ছয় রোজার সব জন্য আল্লাহ দেন এটা যদি আপনি করেন সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছা করতে পারেন কিন্তু আপনি ফরজ রোজার নিয়ত আগে করবেন খেয়াল রাখবেন তো আসুন আমরা রসুলুল্লাহ সাল্লামের এই যে হাদিস তার উপর যেন আমল করি সেকেন্ড আরেকটা হাদিস হচ্ছে যে ব্যক্তি প্রতি মানে প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখবে তার সকল গুণা মাফ করে দেওয়া হবে মহান এই একটা হাদিস আমরা পেয়েছি অতএব তেরো চোদ্দো আজকে তো তেরো শেষ যাদের পক্ষে রোজা রাখা সম্ভব হয়েছে তো হয়েছে আর যাদের পক্ষে হয় নাই আগামীকালকে দেখেন আগামীকাল পরশু দুই দিন আছে তো এইভাবে করে আমরা সোয়াবের কোনো চান্স পেলে পরে এটা হাত ছাড়া করা ঠিক না একটা সোয়াবের মৌসুম এই মৌসুমেও যদি আমরা আল্লাহকে তার ইবাদত না করতে পারলাম আর কোনো সময় করব এই জন্য আসুন আমরা ছয় রোজা সাহওয়ালের সাপ্তাহিক রোজার কথা বললাম ফরজরুদার যেগুলা যেগুলো বাংতি ছিল তার কথা বললাম মুসাফির হয় যদি কোনো পুরুষ বা অসুস্থ হয় আপনাদের কোনো রোজা নষ্ট হয় তাকে এটাও আপনি এখন খাবার দিতে পারেন কেমন এই জন্য আসুন আমরা এই নফল রোজার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করলাম সবার আল্লাহ সাহানা আপনাদেরকে আমাদেরকে সবাইকে নোজাগুল্লা আঞ্জাম দিয়ে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যাওয়ার তৌফিক দান করেন করেছেন যে ব্যক্তি একদিন রোজা রাখল আল্লাহর পথে বাহু বাদ আল্লাহ যে ব্যক্তি রোজা রাখবে একদিন আল্লাহর জন্য আল্লাহর পথে তার জন্য আল্লাহ জাহান্নামকে সত্তর বছর দূরে সরিয়ে দিবেন সোহানুল্লাহ কেহান দিকে আসুন আমরা নহরুদারাকে এই সবগুলো অর্জন করার জন্য চেষ্টা করি শুক্রান যে জাকম